হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আজকে সকাল সকাল উঠে গিয়ে মা আছে, তো আমি ঘরের কাজ অত করিনি, তো অনেকটা দেরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এদিকে আমি রেডি হচ্ছিলাম, সকাল থেকে ভিডিও করতে পারিনি, আর কদিন আমি ভিডিও করতে পারবো না যতটা আমার মনে হয়, কারণ আমার বোনের সামনে এক্সাম, বোনের আন্টি পড়া টড়া পাঠায় আমার। তো এদিকে আমি দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে গেছি, তো চলো আমি ঝটপট করে রেডি হয়ে নিই, আর একটু বাকি আছে, একটু মুখে ফাউন্ডেশন মেখে নিয়েছিলাম। তো এখান থেকে দেখো লাইটের আলোটা বেশি পড়ছে বলে মুখটা সাদা লাগছে, কিন্তু বাইরে বেরোলে মুখের দাগটা কিছুই বোঝা যাবে না, বেশ ভালো ক্লিয়ারভাবে পরিষ্কার বোঝা যাবে। আর এদিকে আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ডার দিয়ে, আর আমি যখনই কাজে যাই একটুকুনি কিছু না কিছু মুখে মেখে বের হয়। তো এখন আমি ভালো করে মেখে নিলাম আর একটু ঘষে নিলাম মুখে। তো ঝটপট একটু আজকে অনেকদিন আইলাইনার পরে নিই, লাইনার একটু পরে নেবো, আর একটু হালকা করে নিউট কালার লিপস্টিক পরে নেবো। তো চলো বেরিয়ে একেবারে কথা বলছি তোমাদের সাথে। তো গাছ দেখতে পাচ্ছ আমি এদিকে বেরিয়ে গেছি, এই যে আমাদের বাড়ি। তো চলো দোকানে, আমি তোমার সাথে কথা বলতে বলতে আমি দোকানেও পৌঁছে গেলাম। আর এদিকে দেখতে পাচ্ছ সকাল থেকে এসে অনেকটা কাজের চাপ ছিল, ওইগুলো দুটো পার্সেল এসেছিলো বড় বড়, সেই পার্সেলগুলোকে খুললাম, খুলে জায়গা মতো আমি এসে আর গোছালাম। গোছানোর পরে আরেকটা পার্সেল ছিল, সেই পার্সেলটাকে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এখন আমি যাচ্ছি গড়িয়ার বাজারে। তো বাজারে যাওয়ার কারণ হলো কি বলো তো, বঞ্জির একটা সাদা লেগিন্স কেনার আছে, তো সেই লেগিন্সটা কিনতেই আমি এখন যাচ্ছি। আর মায়ের জন্য দুটো ব্লাউজ আর একটা কি ওড়না কিনবো, সুতির ওড়না। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে জিনিসপত্র কিনে নিলাম বঞ্জির। তো কেনার পরে আমি এখন যাব ডাইরেক্ট বইয়ের দোকানে। তো চলো বইয়ের দোকান থেকে একটু এই যে পতাকার নিলাম ফিতে ফিতে, তো কালার একটু ছিল সেগুলো নিলাম। নেওয়ার পরে এখন আমি সোজা যাচ্ছি দোকানে। তো চলো যাওয়া যাক, স্যার একা দোকানে বসে আছে, তো এখন আমি যাচ্ছি সাইকেল চালিয়ে চালিয়ে। একাতে ফোন ছিল, তো চলো এখন আর ভিডিও করছি না, একেবারে দোকানে গিয়ে কথা বলছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি একেবারে দোকানে চলে এসেছি, দোকানে সেই যাই পার্সেলগুলো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আর মাঝখানে খাবার খেয়েছিলাম, সেই খাবারগুলোর ভিডিও আমি করতে পারিনি। তো চলো এখন দুপুরের খাবারে কী কী খাচ্ছি দেখিয়ে দিই তোমাদেরকে। তা এখন দুপুরের খাবারে পরোটা আলুর তরকারি, তো ওইগুলোই খাবো। তো দেখতেই পাচ্ছ আর এই যে বাইরে বসে বসে সময়টা কাটাচ্ছি। আর আজকে জানি না, মা তো আমার ওপর রেগে যাবে, কারণ মায়ের জন্য ওই ব্লাউজ কিনেছি, মা বলবে টাকা নেই এখন কেনই বা কিনলি। তো অনেক দিন ধরে দেখছিলাম, তো আমি দুটো মায়ের জন্য ব্লাউজ কিনেছি গড়িয়া থেকে। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, এখন দোকানেই বসে বসে আমি সময় কাটাচ্ছি। তো দেখতে পাচ্ছ এদিকে স্যার বসে আছে, আর এদিকে আমি বসে আছি, আর আমার মুখ দেখো দেখি হাসি লাগছে। আর এদিকে গড়িয়ার কাপড় এসছে পার্সেল নিতে, তো উনি পার্সেলটা নিয়ে গেলে তারপর আমি স্যার গল্প করতে করতে স্যার দোকান বন্ধ করবে। তো স্যার কালকে যাবে বিষ্ণুপুর, তো সেই জন্য কালকে স্যার আসবে না, আমি কালকে দোকানটা পুরোটাই আমাকে সামলাতে হবে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে আমি এখন স্যার দোকান বন্ধ করবো, আর এই দেখো আমাকে আমি কত খুশিতে আছি, আর কি বলবো। তো চলো এখন আর দোকানের ভিতরে বসবো না, একটু পরেই বেরিয়ে পড়বো, যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। তো বাড়ি আগে যাবো না, আজকে আমি একটু যাবো নতুন হাটে, নতুন হাটেও একটু কাজ আছে, কারণ ওই ভঞ্জির যেই ফিতেগুলো কিনেছি সেগুলোর জন্য ভেলকো লাগবে, কারণ গলায় হার করবে এগুলো, তো সেই কারণে। তো চলো এবার যাওয়া যাক নতুন হাটে, এদিকে স্যার দোকান বন্ধ করে দিয়েছে দেখতেই পাচ্ছ পুরো। এখন আমি টানা যাবো নতুন হাটে, তো বেশিটা ভিডিও করব না, কারণ এক হাতে সাইকেল তো তোমরা তো বুঝতেই পারছ। আর কদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণেই রাস্তাঘাট কাদা কাদা হয়ে আছে, তেমন কোনো রোদ দেয়নি আমাদেরকে। তো প্রচুর পরিমাণে ঠান্ডা তোমরা জানোই, একটু বলেছিলাম। তো আমি এদিকে নতুন হাট থেকে ঘুরে একেবারে বাড়ি এলাম। তো এই দেখতে পাচ্ছি এদিকে বাড়ি চলে এসেছি, তো মায়ের জন্য কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে দিই, দেখিয়ে আমি কাজ করতে বসবো। তো দেখতে পাচ্ছি মায়ের জন্য দুটো ব্লাউজ নিয়েছি, একটা সুতির ওড়না নিয়েছি, বোনজির জন্য এইগুলো নিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে না হয়েছে জানি না। আর বোনজির জন্য একটা লেগেন্স নিয়েছি, মা বললো তো মায়ের ভালো লেগেছে, তো মাকে বললো মা কেমন লেগেছে, আর তোমাদের দেখা দিচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ এই ব্লাউজ আর সুতির ওড়না নিয়েছি। আর তেমন কোনো ওড়না ছিল না, এই ওড়নার দাম 130 টাকা, সুতির ওড়না ওইটুকুনি ওড়না। তো যাই হোক, এদিকে আমি সেলাই করতে বসে গেছিলাম, আর এই যে বঞ্জির যে পতাকাগুলো ছিল ওইগুলো রেডি করছিলাম, আর ওই ওর কালকেই লাগবে, সকালবেলায় নিয়ে যাবো, ওই জন্য আমি এখন যতটা পাচ্ছি করে নিচ্ছি। আর এই যে আমাদের পাশে এখানে দোকান আছে, ওই দোকান থেকে একটা সাদা সুতো আনতে দিয়েছিলাম, ওই সুতোটার এত বাজে, তোমাদের কী বলবো, 5 টাকা দামের সুতো একদমই ভালো না, কারণ আমি আতি কাকুর দোকান থেকে সুতোগুলো আনি, ওই সুতোগুলো খুবই ভালো, 5 টাকা নিলেও সুতোগুলো প্রচুর ভালো, এগুলো সুতির নয়। আর এগুলো মানে কী জানি না ফটফট করে ছিঁড়ে যাচ্ছে বারবার, আমার খুব রাগও ধরছে।
ঠিকঠাক করে আমি সেলাইও করতে পারছি না। দেখুন আমি যতবারই করছি, আর আমি ড্রেস ছাড়িনি, ও ড্রেস ছেড়ে নিয়েছিলাম, ভুলে গেছি। তো ড্রেস ছেড়েই আমি দোকানে মানে সেলাই করতে বসেছি, কয়েকটা সেলাই আছে। আজকে আর বসবো না, রবিবার ছুটি পাবো, রবিবারই মেশিনে বসবো। তো চলো বঞ্জির এগুলোকে ঝটপট রেডি করে দিই, রেডি করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ কথা বলতে গেলে অনেকটা সময় লাগবে। তো বোনকে বলেছি ভিডিও করতে, ভিডিও তো করছে করছে, দেখো কীভাবে ভিডিও করছে। তো আর কি বলা যাবে, তো চলো এগুলো আমি ঝটপট আমার কাজগুলোকে আমি সেরে নিই। আর এই দেখো আমি কি খুঁজছিলাম জানো, ও হ্যাঁ সুতো কাটার এটা খুঁজছিলাম। তো কী বলবো, মাঝে মাঝে একটু সুতোর আগে ভেজাতে হয়, যার জন্য একটু হালকা করে ভিজি নিয়েছি, ভিজি নিয়ে চুচুরো খেলাম। চুচুরো খাওয়ার পর দেখতে পাচ্ছি এদিকে আমার বোন চলে এসেছে, আর এদিকে আমার সেলাইও হয়ে গেছে, সব গুছিয়ে দিয়েছি। আর চলো কালকে সকাল সকাল উঠে আমি দেখাবো, কালকে রিপাবলিক ডে, তো সেই কারণে দুষ্টু স্কুলে প্রোগ্রাম আছে, তাই জন্য আমাকে এগুলো রেডি করতে হলো এত পর্যন্ত। তো 10:30 বাজে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ 5 মিনিট বাকি 10:30 বাজতে। তো চলো আমি আজকে ভাত খেয়ে নিই, মা কী কী রান্না করেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মা বিফ রান্না করেছিল, ভাত করেছিল, তার মধ্যে থেকে কী একটা তরকারি করেছে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে সয়াবিন আলুর তরকারি করেছে। তো চলো আমি এইগুলো দিয়ে ভাত খাবো আজকে, তো ঝটপট আমি খেয়ে নিই, এই যে আমার থালা। তো গাইস আজকে আমার খাওয়া হয়ে গেছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, বাই।